তোর ভুতুর অ্যাকাউন্টের কথা বলছিল ব্রজো, এবং বিগত দু তিন দিন ধরে যে খবর সংবাদ শিরোনামে সেই 177টি ভুতুরে অ্যাকাউন্টে কোটি কোটি লেনদেন, গরু পাচারের কালো টাকা সাদা করতেই ভুতুরে অ্যাকাউন্টের ব্যবহার করা হতো, বীরভূমের দুই রাইস মিলে টাকাও ঢুকেছে এই অ্যাকাউন্টগুলিতেই, সিবিআই তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বীরভূম জুড়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে সিবিআই এর। কখনো গরু পাচারকারীদের সেফ করিডোরের রহস্য, আবার কখনো পাচারের সুবাদেই বীরভূমের বাদশার প্রতিপত্তি। আর এই প্রতিপত্তির আড়ালে কোটি কোটি টাকার লেনদেন, পাচারের কালো টাকা সাদা করতেই কি গজিয়ে উঠেছিল শয় শয় ভুতুরে অ্যাকাউন্ট? সিউড়ির সমবায় ব্যাংকে এমনই 177টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। কিন্তু একই ব্যাংকে এতগুলি অ্যাকাউন্ট কিভাবে, কাদের হাত চষে ভুয়ো অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হতো? সিবিআই সূত্রে খবর, 177টি অ্যাকাউন্টের আড়ালে প্রযুক্তিগত আটঘাট বেঁধেই নেমেছিল মাথারা। প্রথমে বিভিন্ন ব্যক্তির আধার কার্ড জোগাড় করা হতো, আধার কার্ডে সংযুক্ত সব ফোন নাম্বার বদলে দেওয়া হতো, আর তার বদলে ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে নির্দিষ্ট 3 থেকে 4টি ফোন নাম্বার সংযুক্ত করা হতো। 177টি অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত গোটা ব্যবস্থার নিয়ন্ত্রণ থাকত মাত্র কয়েকজনের হাতে। 177টি অ্যাকাউন্টে প্রস্তাবকও ছিল একজনই। কিন্তু কে এই প্রস্তাবক, কাদের নামে নেওয়া হয়েছিল ফোন নাম্বারগুলি, তদন্ত চালাচ্ছে সিবিআই। শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরিতে নয়, মাথা খাটানো হয়েছিল লেনদেনের ক্ষেত্রেও। সিবিআই সূত্রে খবর, 50,000 টাকার বেশি লেনদেনে প্যান কার্ড প্রয়োজন হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম এড়াতে কম টাকার লেনদেন করা হতো অ্যাকাউন্টগুলিতে, ভুয়ো অ্যাকাউন্টের চেক দিয়ে বিভিন্ন সংস্থাকে টাকাও পাঠানো হতো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আয়কর দপ্তরের তরফে লেনদেনের তথ্য চাওয়া হয়, কিন্তু সিউড়ির সমবায় ব্যাংক কর্তৃপক্ষ তাতে কানই দেয়নি বলে অভিযোগ। অনুব্রত মণ্ডল একটা ছোট, সবচেয়ে বেশি পুরনো নোট বদল করেছে ভাইপো। আমি 1,000 লোকের নাম দিয়ে দিব, পেট্রোল পাম্পের মালিক, ব্যবসায়ী, বিজনেসম্যান, বিভিন্ন থানার আইসিদের মাধ্যমে বস্তা বস্তা টাকা পুরনো নোটকে চেঞ্জ করা হয়েছে, 500,000 টাকার নোটকে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিই, কোটি কোটি কালো টাকা যার লেনদেন করতে মোগজাস্ত্রের কামাল, কার টাকা তা স্পষ্ট হলেও কাদের হাতে টাকা লেনদেনের দায়িত্ব ছিল, আর যে ব্যাংকের অ্যাকাউন্টে এত কাণ্ড হলো সেই ব্যাংক কর্তৃপক্ষই বা কেন চুপ ছিল, সবটাই কি তাদের অজান্তে? না হলে কেন এড়ানো হয়েছিল আয়কর দপ্তরের নির্দেশ? কাদের মদতে কিসের ভয়ে রমরমিয়ে চলত দুর্নীতি? অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।